গাইস আমরা এখন যাচ্ছি পেয়ারা মাখা কিনতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তো এখন এই হোটেলের নিচে একটা পেয়ারা কাকুকে দেখলাম মাখছে। তো কাকুর কাছে এখন যাচ্ছি পেয়ারা মাখা আনতে। চলো তোমরাও চলো, তোমাদেরকেও দেখাবো। সোয়েটারটাও পরে নিয়েছি, ভীষণই ঠান্ডা লাগছে। চল গেট খোল। তো এখানে অনেক কিছু ছিল, যেমন ছোলা, শশা, শাকালু, আপেল, কামরাঙা, কামরা, কদবেল, অনেক অনেক কিছু ছিল। তো পেয়ারাও ছিল, তো আমি এখানে পেয়ারা মাখাই খাবো। কাপটা অনেক সুন্দর করে বানাচ্ছে, দেখে মাছ অনেক টেস্টি হবে। তো চলো আমি পেয়ারা মাখা কিনে নিয়েছি, এবার খাবো। তুই খাবি? ভাই উপরে দাঁড়িয়ে আছে, চলো উপরে।